হাই বন্ধুরা, কেমন আছো সব? আমি অমৃত, আর আজকে বাড়িতে এসেছি, ছুটি পেয়েছি, তো তার জন্য বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে ভাবলাম, দেখাই, এখন এখন আমাদের এই যে সিজনটা চলছে, সে হচ্ছে পাটের সিজন চলছে। তা দেখুন, পাটের সিজনে আমাদের পুরো এই মাঠটা কেমন হয়, বা আমাদের গ্রামের কি অবস্থা হয় একটু দেখুন। চারিদিক মানুষজনের কি অবস্থা, পাশে যে খালটা আছে, খালে সব পাট মাঠ জাগ দেয়, আর সেই পাট জাগ দেওয়ার সে অ্যাকচুয়ালি জল হয়নি, তো পাট জাগ দেওয়ার বিশাল প্রবলেম। আর দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের সবকিছু। এ দেখুন, সব পাট বেছে বেছে কিন্তু এই যে পাট খটিগুলো কিন্তু এইভাবে রেখে দিয়েছে, ঠিক আছে, শুকানোর জন্য। এই পাট করে কিন্তু আবার পরে বাড়িতে নিয়ে গিয়ে সব পালা দেবে, ঠিক আছে, পালা দিয়ে রেখে দেবে। এই যে আগ গাছ লাগিয়েছে, তো চলুন একটু দেখি চারিদিক ঘুরে, ঠিক আছে। এখন এই যে সব ছেলেপেলেরা ফুটবল খেলতে যায়, দেখুন দেখি খালের মধ্যে কি হচ্ছে। এখন মেঘলা মেঘলা, ঠিক আছে, চারিদিক একদম পুরো মেঘে পুরো ইয়ে গেছে, রোদটা নেই। এত সময় এত রোদ ছিল যে বাইরে বেরোতেই ভয় পাচ্ছিল, এত গরম লাগছে। বাচ্চারা খেলা করতেছে, দেখুন সব ফুটবল খেলা করতেছে, আগে আমরা ওরকম খেলা করতাম, সব ফুটবল খেলছে। চলো দেখি চারিদিক ঘুরে একটু দেখি। এই দেখো কিভাবে পাট জাগ দেয়। এই দেখুন, জল নেই, জল না থাকাতে এত অসুবিধা যে মানুষ পাট জাগ দিতে এত অসুবিধা। দেখুন জলের কালারটা দেখেছেন, পুরো কালো, একদম কালো কুচকুচে আছে, ঠিক আছে। জল যদি হতো এটা প্রবলেম হতো না, জল থাকলে একদম সব ঠিক হয়ে যেত, কিন্তু এখন তো জল, বৃষ্টিই হয় নিয়ে বসো, তো কিভাবে সম্ভব? সব পাট, এই যে পাট, এই দেখুন পাটের কালারটা, দেখুন পাটের কালার, পাটের কালারটা তো একদম ইয়ে হয়ে গেছে না, মানে কি বলবো, কালো হয়ে গেছে, পাটের কালারটা পুরো কালো হয়ে গেছে। এই পাটের কালার কিন্তু যদি জল থাকতো, এই পাটের কালার কিন্তু সোনালী রঙের হতো, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা এখন আর হয়নি। পাটের কালারটা একদম কালো হয়ে গেছে, শুধু জলের অভাবে, বৃষ্টি হয়নি যার কারণে। এই দেখুন পাট মুড়ে মুড়ে, দেখুন কি অবস্থা হয়েছে, এই দেখুন, এই যে পাটটা ফেলে রেখেছে না, দেখুন পাট মুড়ে কি অবস্থা। আমাদের এই জায়গায় কিন্তু একটা খুব ভালো জিনিস আছে, তা হচ্ছে তোমার মধু, মানে মৌমাছির চাষ হয়। মৌমাছির চাষ বলতে, এই মৌমাছির চাষটা কিন্তু সুন্দরবনের একটি মানুষ, সে এখানে কিন্তু আসে মধু চাষের জন্য, ঠিক আছে। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাতাস ছেড়েছে, ঠিক আছে, শোষ শব্দ হচ্ছে। এখন বৃষ্টি যদি আসে তো বাইরে যেতে পারবো না, তো দেখানোর চেষ্টা। এই দেখুন, এই যে মধুগুলো না, এদের কিন্তু সারা বছর কিন্তু চিনি চিনি মানে চিনি খাইয়ে কিন্তু এদের মানুষ করতে, সারা বছর চিনি খাওয়াতে প্রথমে, ঠিক আছে। এবং যখন হচ্ছে আপনার ফুলের সময়, যেরকম ধুনে ফুল টুল হয়, সর্ষে ফুল টুল হয়, এই সময়টাই কিন্তু এদের আর চিনি খাওয়াতে হয় না। চিনি চিনি খাওয়ানো এই কারণে হয়, এদের বাঁচিয়ে রাখার জন্য, ঠিক আছে, এদের বাঁচিয়ে রাখার জন্য চিনি খাওয়ানো হয়। এবং যখন ফুলে ফুলের সময় আসে, তখন আর এদের চিনি খাওয়ানো লাগে না, তখন কিন্তু এরা আপনার ফুলের থেকে যে ফুলের যে মধু, সেই মধু সংগ্রহ করে, বা ফুলের যে রস, সে রস সংগ্রহ করে এরা মধু তৈরি করে, আর প্লাস নিজেরও খাবার মিটায়, ঠিক আছে। তো এই দেখুন, ধানের ধানের বালগুলো কত সুন্দর লাগছে। এই ধানটা কিন্তু বেশি দিন আগে লাগানো না, 2-2.5 মাস আগে লাগানো, আর এখন দেখুন ধানের বালটা বেড়ে, 2-2.5 মাস আগে লাগানো, এখন দেখুন ধানের বালটা বেরিয়েছে, কত সুন্দর লাগছে ধানের জমিটা, দেখুন একটু। আর চাষ সব ওইদিকে চাষ দিচ্ছে, জমিতে ধান লাগাবে বলে, ঠিক আছে। সারা কিছুদিন আগে আমি এই আমাদের এই মাঠের আমি একটা ভিডিও করেছিলাম, তখন কিন্তু চারি সাইডে পাট ছিল, ঠিক আছে, চারি সাইডে পাট ছিল, আর কিছু এসমন খিরে, হ্যাঁ দাঁড়া আসতেছি, তাই
তখন পার্ট ছিল, তো পুরো মাঠটা দেখাতে পারছিলাম না, পার্ট এখনো কাটা কমপ্লিট হয়নি। তো দেখুন যতটা ক্লিয়ার হয়েছে বা পরিষ্কার হয়ে গেছে, দেখুন তো কত সুন্দর লাগছে চারিদিক একটা ফাঁকা। তো আমরা কি করি বিকেলবেলা, আমরা বিকেলবেলা যখন আমি বাড়ি থাকতাম, এখন এই জিনিসটা যাওয়া হয় না, বা বাড়ি একদিনের দুদিনের জন্য এসে আর ভালো লাগে না যে এদিক ওদিকে যায়। তো যখন আপনার বাড়িতে থাকতাম, তখন কিন্তু এই মাঠ দিয়ে আমরা একদম কোমল, আমাদের এই গ্রাম থেকে আরে এই মাঠ পার হয়ে আরেকটা গ্রাম আছে কমলপুর, সে জায়গাটার নাম, সে কিন্তু ঘুরে বেড়াতাম, ঘুরে মানে সেই গ্রামে চলে যেতাম মাঠ পার হয়ে, ঠিক আছে, হেঁটে। কিন্তু এই জিনিসটা এখন আর হয় না, সম্ভব হয় না। খুব সুন্দর বাতাস বাতাস চলছে, আর যার জন্য আর এখন রোদটাও নেই, আর খুব সুন্দর লাগছে। আখ খেতে যেতেই ভয় করে, ঠিক আছে, কারণ আখ খেতের যে পাতা হয় না আখ গাছের, এই পাতায় কিন্তু খুব ধার, লাগলে না কেটে যায়, আর প্লাস যে জায়গায় আপনার লাগবে সেই জায়গায় পুরো জ্বালা পোড়া করে। তো দেখুন অবস্থা কি এখন, কত সুন্দর লাগছে। ভাবছি কোথাও একটু বেরোবো, তা মানে এতটা রোদ যে রোদের জন্য ভয়তে আমি কোথাও বেরোতে সাহস পাইনি। এমনি মাঠে যারা কাজ করছে তাদেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমারই ঠান্ডা লেগে গেছে, বুঝলেন, আমার খুব ঠান্ডা। আর আমার যে ভাই বোন দাদারা আছো, আর যে আমার যে ফলোয়াররা আছো বা সাবস্ক্রাইব যে যায় যে দাদারা আমার করেছো বা করার চিন্তা ভাবনা করছো, তো তাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই চ্যানেলটা আমি কালকেই মনিটাইজ করেছি, অনেক চেষ্টার পরে বা অনেক পরিশ্রমের পরে মনিটাইজ করতে পেরেছি, আর মনিটাইজ করে আমার খুব ভালো লাগছে। এখনো অনেকটা বাকি পথ চলার, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর দেখা যাক কতদূর আমি নিজেকে আগে নিয়ে যেতে পারি। আপনারা অবশ্যই সাপোর্ট করলে আমি আগে যেতে পারবো, আমার দ্বারাই সম্ভব না আগে যাওয়া, আপনারা যদি করেন সাপোর্ট তবেই আমি আগে যেতে পারবো। আর আমার আমার ব্লগিংগুলো এরকমই হবে, যেসব জায়গায় আমি ঘুরতে যাবো সেই সব জায়গা নিয়ে ব্লগিং হবে, ঠিক আছে, সবকিছু আপনাদের বৃত্তান্ত বলবো বা খুলে খুলে দেখাবো, ঠিক আছে, চলুন। তো দেখুন ধান ক্ষেতটা শুধু দেখুন, এত সুন্দর লাগছে ধান ক্ষেতটা বলে বোঝাতে পারবো, চারিদিক এখন ফাঁকা, আরে মাঠটায় ঘুরতে এত সুন্দর লাগছে, খুব সুন্দর, পুরো মাঠ মাঠটা ঘুরে দেখাবো আজকে। আমার মাঠ ঘুরতে খুব সুন্দর লাগে, যখনই আমি বাড়িতে আসি আমার আর এদিক ওদিক যেতে ইচ্ছা করে না, বলে শুধু মনে হয় কি যে মাঠে গিয়ে ঘুরে বেড়াই। তো ওই জন্য আমি বিকেলবেলা এখনো দুদিন থাকবো, আমি দু তিন দিন থাকবো বাড়িতে, কারণ আমার মায়ের একটু খুব শরীর খারাপ, মায়ের প্রবলেম খুব, তো মাকে ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তার দেখানো এখনো কমপ্লিট হয়নি, তো আজকে আবার আবার যেতে বলেছে, রিপোর্ট করিয়েছি, রিপোর্টে ধরা পড়েছে প্রবলেমটা, তো ডাক্তার ওষুধ দিয়েছে রিপোর্ট দেখে, ফির বলেছে যে আপনি আর একবার ওষুধটা খাওয়ার পরে, এই দেখ ওষুধটা খাওয়ার পরে আর একবার আসবে, এসে একবার দেখিয়ে যাবে, পরে এক মাস ওষুধ খাওয়ার পরে ফির আপনাকে রিপোর্ট করতে হবে, তারপর রিপোর্টটা দেখবো যে কি পরিস্থিতি আছে, তো সেই অনুযায়ী। তো দেখো আমার সাথে আমার কিছু সৈন্যগণ আছে, ঠিক আছে, আমার বডিগার্ড আছে, সে বডিগার্ডরা এসছে আমার সাথে ঘুরতে, দেখা এই যে আমার আমার দুটো বডিগার্ড, একটা একটা আছে মেয়ে বডিগার্ড আর একটা ছেলে বডিগার্ড, ঠিক আছে, দুটো বডিগার্ড নিয়ে আমি সবসময় চলি, ঠিক আছে, যখনই বাড়ি আসি এই বডিগার্ড দুটো আমার সাইডে থাকে, মানে আমাকে সুরক্ষিত দেওয়ার জন্য, ঠিক আছে, সুরক্ষিত রাখার জন্য দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে আমাকে সাইড ছুটি থেকে কেউ আক্রমণ না করে, ঠিক আছে। এই দেখুন এই যে একটা বডিগার্ড, ঠিক আছে, আর এই একটা বডিগার্ড, দেখুন এই বডিগার্ড আবার লজেন্স লজেন্স খাই, বুঝলেন, বডিগার্ডে লজেন্স খাই, এখন এই দেখুন মাঠটা কেমন লাগছে শুধু একটু দেখুন। পুরো মাঠটা দেখেন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না আপনার, এমনি ট্রাক্টর গিয়ে গিয়ে না পুরো মাঠটা পুরো প্লেন করে দিয়েছে, ঠিক আছে,
অনেক আয় আয় তো। এ দেখো আমাদের আমাদের গ্রামের করোড়পতি যাচ্ছে, আবার হাসতেছে। চলুন দেখে আসি। আয় অনেক ওই জঙ্গল দেখে, ঠিক আছে, পোকামাকড় থাকতে পারে। অ্যাকচুয়ালি এখন গরম পড়ছে তো, মাঠে মাঠে অনেক জঙ্গল, এখন ঘাস টাস মাঠে অনেক, তো এর জন্য হচ্ছে আপনার মাঠে এই সময়টা আছে পোকামাকড়টা বেশি হয়, ঠিক আছে। আর এই যে পাটের সিজনটা না, পাটের সিজনে এই সময়টা গরম প্রচুর থাকে, আর এই সময়টা আপনার হচ্ছে তোমার পোকামাকড়ের ইয়েটা উত্তাপ বেশি থাকে, তো এই সময়টা খুব কোথাও মাঠে ঘাটে ঘুরে বেড়াতে গেলে বা মাঠে ঘাটে বেড়াতে গেলে তো আপনাকে একটু সাবধানে বেড়াতে হবে, নাহলে আপনি কিন্তু ভালোভাবে চলতে পারবেন না, ঠিক আছে। তো দেখুন মাঠের অবস্থা, মাঠটা কিন্তু এই রোদটা রোদটা পড়ে গেছে না, মাঠটা ঘুরতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম একটা হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ঠিক আছে, এই হাওয়াটা দেওয়াতে খুব সুন্দর লাগছে কিন্তু। লাগতেছে কিভাবে, কিভাবে দেখছে দেখুন, আমার এক পার্টনারের আবার জল তৃষ্ণা লাগছে, এক বডি গার্ডের, তো দেখি জল খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ খাওয়াবো তো, হ্যাঁ 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 জল তৃষ্ণা পাইছে, এই দেখুন কত সুন্দর, মনে হচ্ছে এই জায়গাটায় একটা পুকুর তৈরি করে দিয়েছে, এত সুন্দর লাগছে, তাবু দিয়ে পাট এত সুন্দর ভাবে জাগ দিয়েছে, মনে হচ্ছে এনেই একটা পুকুর হয়ে গেছে, আস্ত পুকুর, ঠিক আছে। আর ওই দেখো বক, এই মাঠে যখন চাষ দেয় না তখনই কিন্তু বক এই জায়গা পুরো, আগে আমরা তো এই জায়গাতে আগে জল হতো তো আমরা কি করতাম, বিভিন্ন পাখি ছিল সেসব পাখি কিন্তু আমরা মারতাম, ঠিক আছে, মারাটা উচিত ছিল না, তখন বুঝতাম না তাই বিদায় মেরে দিতাম। অনেক ওইদিকে চল, মানে ওইদিকে আছে ইয়ে, ওইদিকে মেশিন চলছে, চল ওইদিকটা খাবো, এটা তো চলছে আর ওইদিকেও চলছে, হাই এদিকে এদিকে তো একটু এই জিনিসটা দেখিন, এই দেখুন এই যে এটা হচ্ছে আমাদের ধান বোনা রয়েছে, এটা হচ্ছে আমাদের ধানের জমি, এই ধানের জমিটা হচ্ছে আমাদের ধানের জমি, এই জায়গাটা ধান লাগাইছে কিন্তু অ্যাকচুয়ালি পাট পাটের মধ্যেই আছে, ধানটা বোনা ছিল ওই জন্য না এর মধ্যে অনেকটা ঘাস হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার এখানে হচ্ছে ধানটা লাগানো না, যেরকম কাদা করে ধান লাগায় সেরকম ধানটা লাগানো না কাদা করে, ঠিক আছে, এর জন্য হচ্ছে আপনার তাও খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, এই ধানটা এখন একটু ঘাস টাস নেড়ে সেচ দিলে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওই সাদা সাদা দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু বক, ঠিক আছে, দেখুন বকগুলো উঠে যাচ্ছে কেমন ভাবে, চল আবার জল জল তৃষ্ণা লাগিছে, চল খেয়ে আসি। মাঠ আছে এখন পুরো ফাঁকা, ঠিক আছে, তো ফাঁকা মাঠ, আর এই ফাঁকা মাঠে এখন সব প্রচুর ঘাস, ঠিক আছে, তো এখন সব কি করে এই জায়গাতে সব গরু মরু বেঁধে ছাগল টাগল বেঁধে সব এখন ঘাস খায়, এখন কোনো অসুবিধা হবে না, এই যে একটা দুটো মাস এখন এইভাবে চলবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই তাবু পর উঠবে না কিন্তু, এক সাইড দিয়ে আসবে, ঠিক আছে, তাবুর পর আসবি না, সাইড দিয়ে আসবি, আজকে পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখাবো, মাঠ প্লাস আমাদের গ্রামের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। ওই দেখুন স্যালো মেশিনতে জল দিচ্ছে, কোথায় দেখ দেখাচ্ছি পরে, অনেক আয় তাদের আয়, ওই বক গুলো দেখতে পেয়েছেন, জমিতে এখন জল জল দিয়ে রেখেছে আর এই বক গুলো বসে বসে আছে, প্রচুর এরকম কিন্তু অনেক বক আছে, আগে অনেক পাখিটাকে ছিল, এখন তো পাখি দেখাই যায় না, এত জল পিপাসা পেয়েছে যার জন্য মেশিনের কাছে ছুটে যেতে আছে। এই পাটের মধ্যে কিন্তু
বাবুই পাখি আছে, আপনারা তো নাম শুনেছেন অবশ্যই, বাবুই পাখির বাসা হয় পাটের মধ্যে কিন্তু, ঠিক আছে, বাবুই পাখির বাসা হয়। আর সব থেকে পাটের মধ্যে সব থেকে যে ভয়ঙ্কর যে জিনিসটা, সে হচ্ছে তোমার বল্লার চা খায়। বল্লা মানে এমন ভাবে হয়ে থাকবে না বল্লার চাক, আপনি বুঝতে পারবেন না, পাট কাটতে কাটতে যাচ্ছেন দেখা যাচ্ছে উড়ে এসে আপনাকে কামড় দেবে, এরকম ভাবে হয়, ঠিক আছে। চলুন একটু জল খেয়ে আসি, জল না খেলে ভালো লাগছে না, গলা শুকিয়ে গেছে আমার। জলটা খেয়ে আসি গে। পুরো এইসব জায়গাতে না ট্রাক্টর গেছে, যার জন্য না এই মাটি পুরো এরকম হয়ে গেছে। এখন এখন আগে মানুষ, এখন এইবার একটা জিনিস হয়েছে কি, মানুষের কিন্তু জনের দিকটা কমে গেছে। কিভাবে জন তো চলেছে, তার সাথে ট্র্যাক্টরে পার্ট টেনেছে বলে মানুষের খরচাটা কমেছে, প্লাস মানুষের অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পেরেছে, ঠিক আছে। তো চলুন একটু, অনেক আমি ওর কাছে না যাওয়া পর্যন্ত জল খাবি না কিন্তু, ঠিক আছে, আয়, আমি কাছে না যাওয়া পর্যন্ত জল খাবি না, দাঁড়া দাঁড়া, ভালো করে কোনো পড়ো না কোনো, আমি কেটে যাই এরকম আমি ধরে রাখ, দুই হাত দিলে আর ওটা ফেলে দিই, ধরে রাখ পড়া না কেন, জলটা খেয়েছি অনেক কষ্ট করে, খুব পিপাসা লেগেছিল জলের, জলটা খেয়ে নিলাম। তো মাঠটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, পুরো মাঠটা তো ঘোরা সম্ভব না, এত বড় মাঠ পুরো কি ঘোরা সম্ভব? তো চলুন এবার বাড়ির দিকে যাই, অনেকটা ঘুরেছি। আবার যখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল না, এখন আবার রোদ বেরিয়ে গেছে আর আবার গরম লাগছে খুব রোদে। তো চলুন
তো দেখি আর বড় করা যাবে না এই মাঠে কিন্তু এই আপনার যখন আর কিছুদিন পরে যে এখন সর্ষে টর্ষে সব লাগাবে সারা মাঠ এখন কিন্তু ওই চতলি চতলি ফসল হবে ঠিক আছে তো সারা মাঠে এই পাটের জন্য এই জায়গাটা শোয়া আছে বেশ ঠান্ডা লাগছে আর পাটা ভিজে গেছে না ফাটা যাচ্ছে না পা পিছলে কাটছে তো এই চতলি সিজনে কিন্তু পুরো মাঠটা একদম ফুলে ফুল হয়ে যাবে মানে চারিদিকে বিভিন্ন যেসব যে কোন যে যেসব ফসল হবে সব ফসলের সাথে ফুল হবে আর ওই সময়টা পুরো মাঠটাই পুরো একদম মানে একটা সৌন্দর্য দেখায় খুব সুন্দর দেখায় কে ঠেলা মারছে এই ঠেলা ঠেলা মারিস না আমার পা দাঁড়া আমার পাটা একটু মুছতে হবে সব পায়ের তলায় জল লেগে গেছে হাঁটাচলা করা যাচ্ছে না তো বাড়ি কাছাকাছি চলে এসছে এই যে সৈন্য সৈন্য দুটো এই সৈন্য দুটো এদিকে সৈন্য দুটো পাশে আছে এদের খুব অনেকটা আটিয়ে এসেছিলাম বাড়ি না বলে এসছে আবার যদি না এরা না বলেই চলে এসছে আমি বলেছি আসিস না তবু এরা না বলে দৌড়েছে পাশ পাশ চলুন একটু আমি এখন একদম খালি পায়ে হাঁটতে পারি না কারণ খালি পায়ে অনেকদিন হাঁটি না আর পায়ের তলায় খুব লাগে আর এমনি পায়ের তলায় আমার একটু প্রবলেম আছে তো প্রবলেমের জন্য আমি তো একদম খালি পায়ে হাঁটতেই পারি না খুব প্রবলেম হয় কি কি হ্যাঁ তো পায়ের তলায় তো লাগলে রক্ত বেরোবে আগ গাছের জন্য আবার সেই আখের ক্ষেতের কাছে চলে এসেছি আর আগ গাছের জন্য তো যাওয়ারই প্রবলেম ঠিক আছে তবে আগগুলো এত সুন্দর হয়েছে না মনে হচ্ছে কেটে খাই কিন্তু লোকের জমির তো কাটা উচিত না না বলে কয়ে কাটলে আর এক প্রবলেম সে লোক খারাপ ভাবে অবশ্য আমাদের বাড়ির পাশে দিয়ে এক মামার জমি তবুও সে কষ্ট করে লাগাইছে তার জিনিস হাত দেওয়া উচিত না এই দেখুন ছাগল আমাদের এই জায়গায় কিন্তু আমাদের বাড়ি যেরকম 5-6টা ছাগল আছে আমাদের বাড়ি কিন্তু ছাগল আছে ঠিক আছে আর আমার ছাগল খুব ভালো লাগে গরু অতটা ভালো লাগে না কারণ গরুটা আমার সেরকম ভালো লাগে না ছাগলটা ভালো লাগে তাই দেখুন ছাগল কতগুলো ছাগল দেখুন কথাই শুনতে চায় না ঘুরতে নিয়ে আসি মারামারি লাঠা লাঠি শুধু করবে দেখুন এই আগ কিন্তু এই যে প্রথমবারের যে আগগুলন হয়েছে এই আগগুলন কিন্তু প্রথমবারের আগগুলন ভালো হয় না ঠিক আছে এই এই আগগুলন কেটে নেওয়ার পরে এর যে মানে হোস ছাড়বে বা দ্বিতীয় যে খ্যাপ আগটা হবে সেই আগগুলন কিন্তু মোটা হবে আর বড় হবে ঠিক আছে কিন্তু দ্বিতীয় প্রথমবারের আগগুলন সেরকম ভাবে ভালো হয় না আমার একটা বন্ধু জায়গায় কাজ করতেছে ওকে ক্যামেরায় নিয়ে যাবে না ঠিক আছে কারণ খুব লজ্জা পাই তো আছে কি না চলে গেছে আমি সঠিক বলতে পারছি না সম্ভবত মনে হয় বাড়ি চলে গেছে আর তা নাহলে কোথাও মাঠে চলে গেছে এই এই জায়গায় কিন্তু কাঠ মাজালে আছে অনেক সাবধান দৌড় মার জলদি জলদি দৌড় তাড়াতাড়ি আয় দৌড় মার এত দৌড় মার আগে দৌড় মার দাঁড়াস নে আমারও কাম আছে তাড়াতাড়ি চল এদিকে 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 দৌড় দৌড় এদিকে দৌড় দৌড় নে পড় 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 কিচ্ছু হবে না কোথায় কোথায় কেমন আছে দেখি কাঠ মাজালি বললাম না এদের কত কাঠ মাজালি আছে এদের দূরে দূর আর কিচ্ছু হবে না নয় একটু জলে জলে ঠিক হয়ে যাবে পর ছোট পর কিচ্ছু হবে না ভয় নাই
কোদেই কিচ্ছু হবে না, একটু জলে জলে ঠপ ঠিক হয়ে যাবে। ছোটি দেখিস মাঠে ঘুরা কিরকম জ্বালা, আর আসবি বল, চল উঠ। দেখ কি করতেছে, খেলা লাগলো, কিছু হবে না, চল ভয় নেই ভয় নেই, কেন মাঠে আসবি না এরকম ভাবে, চল এখন এখন সব পোকামো করে শুভ মাঠে একদম আসবি না, দূর মাঠে গেছে দুটো দৌড়াই যাওয়ার পাশ পাশ কি অবস্থা দেখ, এমিছে দেওয়া নিচে দেওয়া নিচে দেওয়া নিচে দেওয়া, চল চল চলে আইসি, আর অসুবিধা নেই, আর বুঝতে পারিস নাকি তাপি রায়, ভয় নেই ভয় নেই, কোনো তোকে এগের কিন্তু কাঠমাজালি খুব কামড়াইছে, ঠিক আছে ওই সাইডটা যে এত কাঠমাজালি বুঝতে পারিনি, আর কাঠমাজালি এত কামড়িয়েছে দুটোই কুড়াই হাঁটতেছে, খুব কামড়ালে কামড়াইছে। এই বাড়িতে গিয়ে আমার তো বাবার সামনে রকম কুড়াই হাঁটিস না, তাহলে ধরে মারবে না কিন্তু তোদের, হ্যাঁ তোর মার সামনে যেন এখন হাঁটিস নে, এই ঠিক আছে ও কিছু হবে না, নি ও দুই এক কামড় হাতে দুটো কামড়াইছে, ওষুধ দিচ্ছে বুঝলেন, ধানের জমিতে কোথাও ওষুধ দিচ্ছে যেন খুব গন্ধ, হ্যাঁ আর যাবো না তো, তোরা আসছিস কি করতে এসছিস আমার পিছনে পিছনে, আমি বললাম তো মাঠে এরকম এখনকার সময় যেতে নেই, তাও এসছিস তোরা, চলে এসছি বাড়ি, প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতন ঘুরলাম, ঘুরে চলে এসছি বাড়ি, হ্যাঁ চিন্তু ভাই।